প্রত্যেককে স্বাগত আরও নতুন একটি ভিডিওতে ইতিমধ্যে তোমরা থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওর বিষয়বস্তু মানে এটা মোস্ট মানে তোমাদের ডিম্যান্ডিং তোমরা বহুদিন থেকে জানতে চাইছো যে গ্রুপ ডি বীরভূম কোর্টের গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার পদের পরীক্ষা কবে সংগঠিত হবে কেননা এটার অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল কিন্তু আমাদের এই যে আমরা এখন আছি বীরভূম কোর্টের ওয়েবসাইটে সাতাশে এপ্রিলের নোটিফিকেশান অর্থাৎ আট মাস পরেও কিন্তু পরীক্ষাটা সংগঠিত হয়নি তো আজকে ভিডিওতে আমি বলবো যে কবে নাগাদ পরীক্ষা হতে পারে পাশাপাশি এলডিসি পদের যে পরীক্ষা হয়ে গেল এবং এলডিসি এবং ট্রান্সলেটার পদে বেঙ্গলি ট্রান্সলেটার পদের যে পরীক্ষা হয়ে গেলো আঠেরোই সেপ্টেম্বর সেইটার রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে এবং পরীক্ষা মেইন্স পরীক্ষা কবে হবে অর্থাৎ আজকে ভিডিওর তিনটে জিনিস একটা হচ্ছে গ্রুপ ডি এবং প্রসেস সার্ভারের পরীক্ষা কবে নাগাদ হতে পারে এলডিসি এবং বেঙ্গলি ট্রান্সলেটার পদের রেজাল্ট কবে বেরোতে পারে পাশাপাশি এলডিসি এবং ট্রান্সলেটার পদের জন্যে মেইন্স বা পার্ট টু পরীক্ষা কবে হবে এবং আরও একটা জিনিস তোমরা হয়তো বলবে যে তাহলে স্টেনোগ্রাফারদের যে রেজাল্ট সেটা কবে বেরোবে সেটা অন্য একটা ভিডিওতে আমি ভিডিও দিয়ে সেটা আমাকে বলতে হবে তো আজকে যতদূর আমি খবর পেয়েছি সেইটা তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা তৈরি করেছি ভিডিওটা গুরুত্বপূর্ণ এটা অনেক দিন থেকে তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে চলো আর বেশি ইন্ট্রোডাকশান কিছু দেব না মূল ভিডিওতে যাবো যাবার আগে একটা রিকোয়েস্ট করব। তোমরা যারা আমাদের এই পরিবারে নতুন তোমরা সাবস্ক্রাইব করে দাও এরকম ইনফরমেশান মানে পরীক্ষা রিলেটেড ইনফরমেশান আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি পাশাপাশি টিউটোরিয়াল ভিডিওর জন্য তোমরা সাবস্ক্রাইব করতে পারো ম্যাথস ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং বেঙ্গলি প্রতিটা সাবজেক্টে কিন্তু আমি টাইম টু টাইম তোমাদের টিউটোরিয়াল দিয়ে থাকি যেরকমটা বিভিন্ন পরীক্ষায় আসে স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলে তো চলো শুরু করছি তো দেখো আমাদের সাতাশে এপ্রিলের নোটিফিকেশানে যে বিভিন্ন পদের যে পরীক্ষা ইনভাইট করা হয়েছিল মানে অনলাইন অ্যাপ্লিকেশানে ইনভাইট করা হয়েছিল তো সেটার মধ্যে ইংলিশ স্টেনোগ্রাফারের তিনটে পরীক্ষা হয়ে গেছে বেঙ্গলি ট্রান্সলেটর পদের একটা পরীক্ষা হয়েছে লোয়ার ডিভিশন পদের একটা পরীক্ষা হয়েছে কিন্তু প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি অর্থাৎ পিওন এবং নাইট গার্ড অর্থাৎ চার এবং পাঁচ নাম্বার এই পরীক্ষাটা কিন্তু একদমই হয়নি এবং আমি সবথেকে বেশি যেটা কমেন্ট পাই যেটা মেসেজ পাই সেটা হচ্ছে গ্রুপ ডি এবং প্রসেস সার্ভারের পরীক্ষা কবে হবে তো দেখো যেরকমটা আমি জানতে পেরেছি যে মিট জানুয়ারিতে হবার একটা সম্ভাবনা আছে তো মিড জানুয়ারিতে হবেই এরকমটা বলছি না মিড জানুয়ারিতে হবার একটা প্রবাবিলিটি আছে ডিসেম্বরে হবার কিন্তু সম্ভাবনা বলতে পারো যে খুবই কম মানে নেগলিজিবল মানে নাইনটি ফাইভ পারসেন্ট নাইনটি ফাইভ টু নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা নেই দেখো এবারে যদি কোনো রকম এক্সিজেন্সি হয় সেটা আলাদা কিন্তু মানে ডিসেম্বরে হবার সম্ভাবনা একদমই নেই আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি না তার কারণ হচ্ছে আমি তো রিক্রুটমেন্ট বোর্ডে নেই এবং এরকম করে কিন্তু মানে মানে আমাদের ইউটিউব কমিউনিটি গাইডলাইনেও কিন্তু এটা আছে এইভাবে মানে কোনো কিছু অ্যানাউন্স করা যায় না কোনো অফিসিয়াল মানে আপডেটের আগে তো জানুয়ারিতে এটা হতে পারে অথবা জানুয়ারিতে যদি কোনো কারণে না হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারির আর্লি এটা কিন্তু সংগঠিত হবেই তো সুতরাং তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা তোমাদের পড়াশোনাটা পুরো দস্তুর চালিয়ে যাও কেননা যত বেশি সময় পাবে তত বেশি স্টুডেন্ট কিন্তু এখানে কিন্তু মানে ইনভলভ হয়ে যাবে এবং কাট অফ কিন্তু হাই যাবে অর্থাৎ তোমরা যদি পড়াশুনো থেকে ডিটাচ হয়ে যাও বা যদি তোমরা মানে মানে কি বলবো মানে কনসেন্ট্রেশন হারিয়ে ফেলো বা ইনকনসিস্টেন্ট হয়ে যাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু লুজার হবে যেরকম স্পিডে তোমরা ঝাড়গ্রামের আগে পড়ছিলে সেরকম স্পিডেই আমি তোমাদের পড়তে অনুরোধ করব। আচ্ছা এবারে নেক্সট যেটা আমাদের বলার বিষয় সেটা হচ্ছে এলডিসি এবং বেঙ্গলি ট্রান্সলেটারের রেজাল্ট কবে বেরোবে দেখো এই রেজাল্টও কিন্তু এই মাসে বেরোনোর সম্ভাবনা নেই মোটামুটি এক্সপেক্ট করা যাচ্ছে যে জানুয়ারির মিডিলে এই রেজাল্টটা বেরোবে এবং পরীক্ষা কিন্তু জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারিতে হবে আবারও বলছি এটা কিন্তু অফিসিয়াল আপডেট নয় আমি যেরকমটা সূত্র মারফত জানতে পারছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি অনলি টু গিভ রিলিফ অফ ইউর অ্যাংজাইটি যাতে তোমাদের অ্যাংজাইটিটা কমে সেই জন্যে তোমাদের বলছি সুতরাং তোমরা সময় পাচ্ছ সেই সময়টাকে তোমরা ইউটিলাইজ করো আমি তোমাদের বলবো তার কারণ এটা কিন্তু একটা কন্টিনিউয়াস অ্যান্ড তোমার কী বলবো মানে একটা কনসিস্ট্যান্ট একটা প্রসেস তোমরা প্র্যাকটিস করো আর আরেকটা জিনিস আমি বলবো যে বেঙ্গলি ট্রান্সলেটর এবং লোয়ার ডিভিশন পদের জন্য যে সিলেবাস সেই সিলেবাস কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়ে বলে দিয়েছি এছাড়া আমাদের মানে আমি একটা স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি স্টাডি মেটেরিয়ালের মধ্যে ডিসক্রিপটিভ পার্ট যেরকমটা থাকে তোমাদের ইংলিশ এবং বেঙ্গলি যে চল্লিশ চল্লিশ আশি নাম্বার আছে তো এই চল্লিশ চল্লিশ আশি নাম্বারের মধ্যে বাংলায় দেখো বঙ্গানুবাদ থাকে সারাংশ থাকে গল্প লিখন থাকে ঠিক আছে তো এই সব জিনিস আমি কিন্তু একটা স্টাডি মেটেরিয়াল নমুনা একটা তোমার মানে বিভিন্ন জিনিসের রুলস এবং নমুনা অ্যান্সার আমি স্টাডি মেটেরিয়াল একটা পিডিএফ তৈরি করেছি পাশাপাশি ইংলিশের সামারি প্রেসি লেটার রাইটিং তারপরে ট্রান্সলেশন ঠিক আছে এইগুলোর ওপরে কিন্তু আমাদের পিডিএফ আছে ডিসক্রিপশানে আমি বলে দেবো যে কীভাবে তোমাদের এই স্টাডি মেটিরিয়ালটা তোমাদের পেতে হবে তোমরা ডিসক্রিপশান বক্সটা চেক করে নেবে এইটার জন্যে আর তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা গ্রুপ ডি এবং প্রসেস সার্ভারের পরীক্ষা দেবে তোমরা কিন্তু একদম ফ্রাস্ট্রেটেড হবে না তোমরা পড়াশুনোটা সমান পেসে একই হারে কিন্তু চালিয়ে যাও তোমাদের কোনো রকম কিছু কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট সেকশানে গিয়ে জানাও আমি যথাসম্ভব যতটা পারি আমি যতটা জানি আমি তোমাদের উত্তর দেবার চেষ্টা করব ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে তোমরা একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও